লাগছে নি, হাতে লাগছে নি, তারা দোষী দোষ। গাইস, গুটকা গুটকা প্রেমী যারা একমাত্র তারাই বুঝবে এই জিনিসগুলোর মর্ম। যদিও এগুলো খাওয়া ঠিক না, তো মানে যারা খায় তারা তো শেষ গেছে বরবাদ হয়ে, আর যারা খায় না তারা খুব। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর রিপন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটা তো ধামাকাদার ভিডিও হইব, তো তোমরা যদি ভিডিওটা না দেখো খুব মিস করবা। তো গাইস, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না ভিডিওটা অ্যাকচুয়ালি কী নিয়ে হইতে যাইতেছে, তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হইব, মিস করবা না পুরোটা ভিডিও দেখা। তো ফুল ভিডিও দেখো, ওয়াচ করো। তো ঠিক আছে, চলো আমরা মঞ্জিলে যাই, গিয়াও তোমাদের সাথে দেখো। আমার ফ্রেন্ড জাল টাল নিয়ে একদম রেডি হয়ে আয় বসে। এই যে আমরার মানে এক সাইড হিসা হয়েছে জল, মানে জল পালাই এই সাইডের, এই সাইডের জলটা এই সাইডে নিয়ে তারপর এই সাইডটা আগে মাছ শুকাইলাম এমপিকা। তো তোমরা দেখামো কতটুক মাছ পাইছি। তো গাইজ এই দেখুন, না এই দেখুন, মানে এই সাইডটা হিচ্ছি জল। তো এখন আমরা মানে এই জলটা এদিকে আনি না, তারপরে এই সাইডটা হিসমু, এদিকে তো মাছ টোকামু। তো তোমাদেরকে দেখামু, তোমরা চলো এই সাইডে আরও বেশি পরিমাণ মাছ পাওয়া যাবো আশা করি। এদিকে জল কম আসলো, তো এদিকে জলটা একটু বেশি, তো এই সাইডটা যদি এই সাইডে জলটা হিসলে তো আরও বেশি পরিমাণে মাছ পামু। তো দেখা যাক কী হয়, ইচ্ছা দেখি। আমার বন্ধু একটু মানে বিরতি নিতে চাইতে আছে, পরিশ্রম হয়ে গেছে, সাধারণ অল্প একটু জল ইচ্ছা সেটা। তো এখন একটু বিরতি নিবো, আর একটু গুটকা লাভার, তো মানে গুটকা টুটকা খাইবো মানে পাওয়ার লাগে। তো চলো গাইস, গুটকা গুটকা প্রেমী যারা একমাত্র তারাই বুঝবে এই জিনিসগুলোর মর্ম। যদিও এগুলো খাওয়া ঠিক না, তো মানে যারা খায় তারা তো শেষ গেছে বরবাদ হয়ে, আর যারা খায় না তারা খুব লাকি, খুব ভালো, তারা লেগে ফিউচার ব্রাইট, আর যারা খায় তাদের জন্য ফিউচার ডার্ক পুরা। তো গাইজ, আমাদের বিরতি শেষ, এখন আবার আমরা নামবো আমাদের কর্মে। তো দেখি গিয়ে কী পরিমাণ পাই, তোমাদেরকে তো অবশ্যই দেখামু। তো গাইজ, আমাদের জল হিসা মোটামুটি শেষই প্রায়, আর এই দেখুন গাইজ এদিকে মানে
লাফালাফি করতেছে মাছগুলা কি পরিমানে। তো তোমাদেরকেও দেখালাম একটু, অনেকটা লাফালাফি করতেছিল মাছগুলা। আর আমার বন্ধু ওইদিকে মাছ ঢুকাইতেছে মন দিয়া। এদিকে একটা প্রবলেম হইতেছে আমরা প্রচন্ড, আমরা যতই বান্ডা দেওয়ার চেষ্টা করি এদিক দিয়ে এরপরেও জল আয়, এরপরে উল্টা, সেই কারণে আমরা ঠিক মতো মানে জলটা কাভার করে রাখতে পারতেছে না আমরা। এই দেখুন মানে বেচারা অনেক বান দিতেছে বাট এরপরেও পারতেছে না রাখতো। না না আছে 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 গেছে। লাগছে নি হাতে, লাগছে নি তারা দোষী দোষী বরনি মাছটা। তারপরে তোমাদেরকে দেখাবো ভালো মতো, প্রায় মোটামুটি আধা বালতির মতো হয়েছে এই যে। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো শেষ, প্রায় মোটামুটি আমরা এখন বাড়িতে চলে যাবো মাছগুলা ধুয়ে।